वेलकाम बैक टू माई चैनल। आशा करी जेखने आसें आल्लाहर अशेष रहमते भालो आसें सुस्थ आसें। एखन होच्छे सकाल 9:30 बजे। आमी छादे एसेछि आर आमार अनेक कपड़ छिलो जमे, आजके कपड़गुलो धुए दिएछि, प्रचुर रोद उठेछे, भाबलाम जे आजके धुएई फेली। गत होच्छे एक सप्ताह जाबत आमी कोनो भारी कपड़ धुई नाई, कारण होच्छे खूब बेशी रोद उठे नाई, आमार शरीरटाओ खूब एकटा बेशी भालो छिलो ना। तो आज के सब कपड़ आमी धुए दिएछि, बिछाना चादर, তারপর হচ্ছে কম্বলের কাভার, সোফার কাভার, বাচ্চাদের কিছু কাপড় চোপড়। বাচ্চাদের কাপড় চোপড়গুলো রেগুলার ধোয়া হয়েছে, ওগুলো ছোটো ছোটো ছিল, দেখা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে ফেলছি, বাট এই বড়ো কাপড়গুলো ধুতে পারি নাই। তো আজকে সকাল সকাল ধুয়ে দিলাম। আমার বাসার অবস্থা খুবই খারাপ, একদম পুরো বাসা আমার এখনো এলোমেলো। তো ভাবলাম যে ছাদ থেকেই ব্লগটা শুরু করি। আর সকালে হচ্ছে ঘুম থেকে উঠে বিছানা থাকার মানে বিছানা যখন ছাড়ি নাই, তখনই মনে হলো যে কিছু জিনিসপত্র কেনা উচিত। তো তারপর হচ্ছে সকালের নাস্তাটা করলাম, রুটি ছিল ফ্রিজে, সেগুলো গরম করলাম, মানে সেগুলো ভাজলাম। তারপর হচ্ছে ডিম ভাজি, এগুলো দিয়ে নাস্তাটা সেরে ফেলছি। জওহার জিরাত এখন বাসায়, আমি ছাদে আসছি কাপড় শুকিয়ে দেওয়ার জন্য। আর ওই তো যে জিনিসপত্রগুলো আমি অর্ডার করেছিলাম ওগুলো আসবে বলেছে ওনারা 10টার পরে নিয়ে আসবে, তো আমি এখন বাসায় যাই। আর আমি হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম, তো হয়তো 10টার পরে ওনারা ডেলিভারি দিবে, এই আর কি। দেখি কী দেয়, আসলে এরকম আমার ওই সবজি মাছ মাংস এগুলো কখনো অনলাইন থেকে কেনা হয় নাই, আর যেহেতু নাই আমার প্রয়োজন, বাসার থেকে বের হয়ে আমার পক্ষে কেনা পসিবল না, দুইটা বাচ্চা নিয়ে বাজারে যাওয়া এই পরিস্থিতিতে সেটাও সম্ভব না। সবসময় তো দেখা যাচ্ছে বেশিরভাগ বাজারটা হচ্ছে জওহারের বাবাই করে, তো যেহেতু অনেক সময় আসলে অনেক সময় অনেক কিছু থাকে না, বা আমি যখন রেসিপি করি আমার অনেক জিনিসের প্রয়োজন হয়, যে এটা নাই ওইটা নাই রান্না করতে গেলে, তো তখন দেখা যাচ্ছে জিনিসগুলো কিনতে হয়। আর আমার বাসার নিচেই যে মুদির দোকানটা আছে মোটামুটি ওখানে সব কিছু পাওয়া যায়, তবে মানে মুরগির মাংসটা পাওয়া যাচ্ছে না, তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলো পাওয়া যাচ্ছে না। তো আমি অনলাইনে যেহেতু দেখলাম যে ক্যাপসিকাম, তারপর হচ্ছে পোলট্রি মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংসটা যাওয়ার বাবা কখনো কিনে না, এটা আমারই কিনতে হয়। যদি আমি কোনো রেসিপির জন্য বানাই তাহলে ওটা আমাকেই কিনতে হয়, তো এই জন্য ওগুলো আসলে অর্ডার করলাম, দেখি কী কেমন দেয়। আমার কখনো ওই যে বললাম যে এই মানে জামা কাপড় কেনা হয়েছে, কসমেটিক কেনা হয়েছে অনলাইন থেকে, বাট এই সবজি মানে বাদা জাতীয় জিনিস কোনো কিছু কেনা হয় নাই। তো এখন যাবো বাসায়। তুমি চলে আসছো, জামা চেঞ্জ করে আসছো? একদিনে কত জামা চেঞ্জ করো তুমি? আমি তো মা আমার আমার কাজ শেষ করে চলে আসছে, আবার তুমি আমাকে ছাদে নিয়ে যাবা? আবার যাবা? ছি, আমি তো বাবা কাজ আছে, ওই যে আমি 10টা তো বেজে যাচ্ছে মা। তো দর্শক, আমি বলেছিলাম আপনাদেরকে জিনাতের কথা, সে জামা কাপড় চেঞ্জ করে চলে আসছে, এখন আমাকে টেনে টেনে আবার ছাদে চলতেছে। ভাইয়া একা রয়েছে বাসায়? মাছ ধরবা? মরবে না, তাড়াতাড়ি খেলি, দৌড়িয়ে 1 সেকেন্ডে নিয়ে পানির মধ্যে দিলে কিছুই হবে না, বুঝছো? তুই এই মাছগুলো দেখার জন্য জিনা ছাদে আসছে। কালকে হচ্ছে বিকেলবেলা সে এসেছিল ছাদে, দেখেছে এখানে মাছ, এবং আজকে আবার সেটা মনে হয়ে সে কাপড় চেঞ্জ করে চলে আসছে। আসো আমরা যাই, চলো যাই, চলো না মা, আমার রান্না করতে হবে, ঘর এলোমেলো, বিছানা এলোমেলো, কি অবস্থা! যদি কেউ আসে তাহলে কি বলবে, যে ব্লগার তোমার বাসা এমন পচা? কালটা সার কে বলছে তোমাকে? আচ্ছা বিকেল আবার আসবো। হ্যাঁ, নিচে গেট খোলা, কিন্তু নিচে যাওয়া যাবে না, নিচে তো অনেক মানুষ কাজ করতেছে।
এখানে ইয়া দিতেছে, ড্রেসিং পাউডার দিতেছে, গন্ধ। ওই যে এখানে ড্রেসিং পাউডার দিয়ে কাজ করছে, সেটা ওয়াশ করতেছে, দেখছো? আসো। তো এই যে এগুলো ছিল আমার আজকের বাজারের লিস্ট। তো ওনারা এসেছে, আমি এখন বাসার নিচে যাব, আমাকে ফোন দিয়েছিল। তো এখন আমি এগুলো গিয়ে নিয়ে আসি। আমি বাসায় চলে এসেছি। এই যে দেখেন, আমি এগুলো অর্ডার করেছি ফোনে, মেসেঞ্জারে ওনাদের পেজে অর্ডার করেছি। মুরগি, ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা, ওটা সস পাতা লিখেছে, আর হচ্ছে মাশরুম একটা। কি কি আছে এখানে? তো এই জিনিসটা আসলে বাজারে খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর বাজারে অনেক বেশি দাম নেয়। আমার কাছ থেকে আজকে এই সবুজ ক্যাপসিকামটা ওনারা নিয়েছে হচ্ছে 250 টাকা কেজি। এই যে আমি হাফ কেজি ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ধনে পাতা, এখানে 10 টাকার ধনে পাতা, আর এই যে মাশরুম নিয়েছি, ক্যানের মাশরুমটা, এই যে বেস্ট কোয়ালিটি মাস্টার শেফ। তো আমার আসলে ক্যানের মাশরুম আজকে ফার্স্ট কেনা হয়েছে, জানি না এটা কেমন লাগবে। আর হচ্ছে এই যে পাকা টমেটো, পাকা টমেটোটা আমি পাচ্ছিলাম না এইখানে, মানে বাজারে এই সব মানে ইয়া হয়, সবজিওয়ালা মামা নিয়ে আসে না পাকা টমেটোটা কেন জানি। তো এই হচ্ছে মোটামুটি আমার বাজার। আমার হচ্ছে আজকে মোট 552 টাকার বাজার করেছি আমি। তো এই যে এখানে হচ্ছে 2 কেজির উপরে আছে একটা পোলট্রি মুরগি, এগুলো আসলে মূলত আমি রেসিপি করবো, এজন্য নিয়ে আসাইছি আর কি। তো খুব ভালোভাবেই ক্লিন করে দিয়েছে, সুন্দর করে, এটার মধ্যে পানি কেন বলে কেন। তো দর্শক, এই যে এখানে হচ্ছে আমি সেই মুরগিটা কেটে নিয়েছি, এখানে এই যে 4 পিস স্কিন সহ রেখেছি চিকেন ফ্রাই করার জন্য, আর এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস করার জন্য মাংসগুলো নিয়েছি, আর এখানে হচ্ছে মুরগির পা, গিলা, কলিজা, আর উপরের অংশে যে স্কিনটা সেগুলো রেখেছি, এটা হচ্ছে আলু দিয়ে রান্না করা যাবে। আর এখানে হচ্ছে হাড়গুলো রেখেছি, দেখা যাচ্ছে যে অনেক সময় স্যুপ বানালে স্টকে দেওয়া যায়, এই হাড়গুলো দিলে এখানে যেহেতু মাংস কিছু লেগে থাকে, তো এগুলো দিয়ে খুব ভালো চিকেন স্টক হয়। তো এই হচ্ছে মোটামুটি আমার মুরগি কাটা হয়ে গিয়েছে, এখন আমি যাই না, এটা হয়তো চিকেন ফ্রাইটা আজকেই করতে পারি। তো দর্শক, এখন হচ্ছে আমি টমেটো দিয়ে ছোটো মাছ ভাজা করেছি, ভাত অল্প একটু ভাত রান্না করেছি, আর গতকালের হচ্ছে কিছু মাছ ভাজা ছিল, একটু তরকারি রয়ে গিয়েছে, ডাল দিয়ে ফুলকপিটা রান্না করেছিলাম, ডালের ফুলকপির ডাল আর কি সেটা আছে। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাওয়াটা সেরে ফেলবো, আর বিকেলে আমরা ডিনারের জন্য স্পেশাল কিছু রান্না করবো, অবশ্যই পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমি ফ্রাইড রাইস করার জন্য ভাতটা রান্না করে রাখতেছি, আমরা যেহেতু এটা ডিনারে খাবো এই জন্য কিন্তু আমি একটার দিকেই ভাতটা রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ওই চিকেনটাও মেখে রাখবো, চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাও ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে আমি বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি, এখানে হচ্ছে আমি 1 কাপের মতো হচ্ছে গাভীর দুধ নিয়েছি, আর এখানে আমি একটু লবণ দিয়ে লেবু দিয়ে দিচ্ছি চিপে চিপে। তো এই লেবু দিলে দুধটা ফেটে যাবে, আর এটাই হচ্ছে বাটার মিল্ক। আর একেবারেই ট্রেডিশনাল ওয়েতে KFC বা BFC স্টাইলে রান্না করতে হলে কিন্তু বাটার মিল্কটা দিতেই হবে, এবং 4-5 ঘন্টা হচ্ছে মেরিনেট করে রাখতে হয়। তো কম করে সারা রাত রাখলে ভালো, কম করে হলেও 4 ঘন্টা হচ্ছে মেখে রাখতে হয়। তো আমি এই তো দুপুরের দিকেই হচ্ছে এগুলো করে রেখেছি। তো এই যে মাংসের পিসগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সেই বাটার মিল্কের মধ্যে। আমি কিন্তু একেবারে স্কিন সহ চিকেনগুলো কীভাবে কেটে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে,
প্রত্যেকটা চিকেন এভাবে করে আমি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে মেরিনেট করব আর মশলাগুলো আমি পরে দিব। আগে চিকেনগুলো হচ্ছে বাটার মিল্কের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাই যেহেতু ভিতরে, অনেকে ভাবেন যে মশলাপাতি যেহেতু কোট করা হয় ঢুকবে কি না, আসলে যখন এভাবে করে মেরিনেট করে 4-5 ঘন্টার মতো রাখা হয় তখন কিন্তু ভিতরে মশলাপাতি খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো আমি একটা একটা করে মশলা দিচ্ছি আর নাম বলতেছি। আমি প্রথমেই হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা হচ্ছে 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর একেবারে খুবই ভালো মিহি করে বাটাটা কিন্তু দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো। আর একটু টমেটো কেচাপ দিচ্ছি, এটা 2 থেকে 3 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তো তারপরে দিলে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে রাঁধুনি গরম মশলার গুঁড়া, এটাও হচ্ছে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, 3 চা চামচের মতো প্রায় দিয়ে দিয়েছি। একটু ঝালঝাল খেতে ভালো লাগে এজন্য দিলাম। তো এই হচ্ছে মোটামুটি মশলাপাতি। আর এখন দিতে হবে পরিমাণ মতো লবণটা, তো দিতেই হবে। তো আমি যেহেতু এখানে সয়া সস ব্যবহার করব এজন্য কিন্তু লবণটা আমি পরিমাপ করে দিয়ে দিচ্ছি, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। তো সয়া সসটা দিয়ে দিচ্ছি এখন। সয়া সসটা হচ্ছে প্রায় আমি 1 টেবিল থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর আমি যেহেতু ইউজ টু, পরিমাপটা কিন্তু আমার একেবারেই কি বলবো, চোখের অনুপাতে বা হাতের অনুপাতে আমি দিতে পারি। তো আপনারা কিন্তু টেবিল চামচ চা চামচ এগুলো মেপে দিবেন। আর আমার এখানে মুরগির মাংস 1 কেজির মতো আছে, 1 কেজির একটু বেশি হতে পারে। কজ হচ্ছে আমার মুরগিটা 2 কেজির বেশি ছিল আর এখানে আমি হাফ নিয়েছি এই আর কি। আর আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে মশলাপাতিগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এটা 4 ঘন্টার মতো থাকবে। আমি ফ্রিজে রাখবো না, বাহিরেই রাখবো। যদি আমি সারা রাতের জন্য রাখতাম তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতাম। তো এবারে হচ্ছে আমি ফ্রাইড রাইস করার জন্য চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি, যেহেতু চিকেন ফ্রাইড রাইস করব। তো এখানে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া, রসুনের পেস্ট আর হচ্ছে আদার পেস্ট আর অল্প একটু হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে। আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা হচ্ছে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটাও মেরিনেট অবস্থায় থাকবে 3-4 ঘন্টার মতো, যতক্ষণ ওই চিকেনটা থাকে ততক্ষণই থাকবে। তো বাস রেডি। তো আমি সেই 3-4 ঘন্টা পরে ফিরে এসেছি। এখানে আমার রাইসগুলো রেডি, বাটার বের করে নিয়েছি। এই যে বাটার, বাটার দিয়ে কিন্তু রান্না করলে খুবই টেস্টি হয়, ফ্লেভারটা ভালো হয়, কাজু বাদাম। চিকেনগুলো মেরিনেট হয়ে গিয়েছে। আমি কিছু গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আমার প্রথমে মাশরুম দিয়ে চেয়েছিলাম, পরে মনে হলো যে মাশরুমটা না দিই, চিকেন যেহেতু দিব। আর এখানে আমি প্রায় 3 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। এই ময়দাটা হচ্ছে দিয়ে হচ্ছে ওই চিকেনগুলোকে কোট করব। তো এই ময়দাগুলোকে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি মরিচ আর লবণের সাথে। তো মাখানো আমার হয়ে গিয়েছে। এবারে সেই মেরিনেট করা চিকেন থেকে আমি একটা পিস নিয়ে নিলাম। আর আপনি কিন্তু খেয়াল করবেন আমি কিভাবে এটা করতেছি। আর এই কাজটা 2 হাত ব্যবহার করে করতে হয়। একটা হাত শুকনো রাখতে হয়, একটা হাত ভিজা রাখতে হয়। ভিজা হাত দিয়ে কিন্তু এটা করতে গেলে ভালো হবে না। জওহার আমাকে এটা করতে অনেক হেল্প করেছে। প্রথমটা আমি একাই করেছি, পরেরগুলো হচ্ছে জওহার তুলে তুলে, ভিজা হাত ছিল ওর আর আমার শুকনো হাত দিয়ে আমি কোট করেছি। তো এভাবে করে জাস্ট উপর থিক দিয়ে ময়দা আমি ছড়িয়ে দিলাম। যখন ময়দা মানে চিকেনটাকে এবারে পুরোটা মানে ডুবে গেল, মানে ডুবে বলতে মানে একেবারে ময়দার উপরে হচ্ছে লেয়ার হয়ে গেল চিকেন উপরে ময়দার, তো তারপরে হচ্ছে আমি হাত দিয়ে ধরলাম। তো ধরে ধরে এভাবে করে আমি ময়দার উপর মিশিয়ে দিচ্ছি আর আমার হাতটা কিন্তু শুকনা। আর এভাবে করে চিকেনটাকে আমি কোট করে নিলাম। নিয়ে এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ঝেড়ে আবার ফেলে দিচ্ছি। তো এই যে হয়ে গেল, এখন এই যে একদম নর্মাল তাপমাত্রার পানির মধ্যে এটাকে ডুবিয়ে দিচ্ছি। জাস্ট
দুই থেকে তিন সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমি ওয়েট করব পানির মধ্যে ভিজিয়ে রেখে। তো এবারে এটাকে আমি আবার তুলে নিব। তুলে নিয়ে আমি এটা আবার ময়দার মধ্যে দিয়ে আবার হচ্ছে এটাকে কোট করে নিব, সেম আগেরবার যেভাবে করলাম সেভাবে। যেহেতু আমি ডান হাত দিয়ে চিকেনটাকে ধরেছি, এই জন্য বাম হাত ব্যবহার করে আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। আপনারা আরেকজনের হেল্প নিতে পারেন, কিংবা আপনার হাতে যেহেতু যখন আমরা যেহেতু আমরাই খাবো, বাইরের কেউ নাই, হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন। তো এভাবে করে আমি সেম এই একই প্রসেসে সবগুলো চিকেন কোট করে নিব। আর আমি দেখেন এখন কিন্তু একেবারে এভাবে ধরে ধরে মুঠো করে চেপে চেপে দিচ্ছি, যাতে করে ময়দাগুলো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়। তো এই যে হয়ে গেল। আর ট্রেডিশনাল ওয়েতে কিন্তু এভাবেই করে, অনেকে ডিম ব্যবহার করে এই কোট করার জন্য, তবে ডিম ব্যবহার করলে খুব একটা বেশি ভালো রেজাল্ট আসে না আমার কাছে মনে হয়। আমি এভাবেই করি, আপনারা এভাবে করে নেবেন। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কোট হয়ে গিয়েছে। তো এই যে দেখেন দর্শক, আমি এই তিনটা কোট করে নিয়েছি আপাতত, এবং বাকিগুলো সেম একইভাবে কোট করে নিব। এবং আমি যেহেতু আজকে আমরা তিনজনেই খাবো, আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রোজেন করব কোট করে। তো তিন পিস আমি এখন ভেজে নিব। আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি, একদম ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা কিন্তু একেবারে যথেষ্ট পরিমাণ গরম করে নিতে হবে, হাই হিটে গরম করে নিতে হবে। আর আমার তেলটা আপনাদের কাছে মনে হতে পারে, তো মনে হতে পারে, তো আমার তেলটা হচ্ছে গতকাল আমি তেলের পিঠা বানিয়েছিলাম সেই তেলটাই আমি ব্যবহার করতেছি। আপনারা একদম ফ্রেশ সয়াবিন তেলটা ব্যবহার করবেন। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে। দেখেন আমি চিকেনগুলোকে যখন দিলাম একেবারেই কিন্তু তেলটা অনেক গরম। তো এই গরম অবস্থায় চিকেনটাকে আমি এভাবে করে জাস্ট উপরের লেয়ারটা শক্ত হয়ে যাওয়ার জন্য ওয়েট করতেছি। এরপর কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো হিটে করে আস্তে আস্তে 20 মিনিট ভরে এগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে পুড়ে যাবে, বা উপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো এই জন্য কিন্তু পরবর্তীতে, মানে যখন প্রথম অবস্থায় হাই হিটে থাকবে, আগুনটা একেবারে হাই হিটে থাকবে, তা না হলে কিন্তু মচমচে হবে না। যখন এরকম একটু মানে উপর এবং সাইড দিয়ে হচ্ছে শক্ত হয়ে গেল, তখন চুলার জ্বালটা একেবারে কমিয়ে, মানে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আস্তে আস্তে হচ্ছে 20 থেকে 25 মিনিটের মতো মানে ভেজে নিব। 25 মিনিট লাগবে না, 15 থেকে 20 মিনিটে হয়ে যাবে, যেহেতু এটা পোলট্রি মুরগি। তো এভাবে করে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিব। আপনারা ঠিক এভাবেই করবেন, একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আর অনেক সাশ্রয়ী কিন্তু একটা চিকেন, আস্ত চিকেন ফ্রাই খেতে গেলে কিন্তু অনেক প্রাইস আসে। তো সেটা আপনারা এই ঘরেই অল্প উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু চিকেন ফ্রাই করে খেতে পারেন, কিংবা বাচ্চাদের খাওয়াতে পারেন। আর এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে মাংসগুলো, কিন্তু যেহেতু মেরিনেট করে রেখেছিলাম আমি, একেবারে সফট, একদম ভিতরে লবণ মশলা সব কিছু একদম ঠিকঠাক মতো ঢুকে গিয়েছিলো এবং অনেক টেস্টি হয়েছিল। আর দুর্ভাগ্যজনিত কারণে আমি একেবারে খাওয়ার সময় এটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর অংশটা ডিলিট হয়ে গিয়েছে। তা না হলে আপনারা হয়তো যখন ভেঙে খাওয়ার সময় আমি দেখাতাম এবং খাওয়ার শব্দটা শুনতে মুচমুচে কেমন হয়েছে আপনাদের বুঝতে আরও সুবিধা হতো। তো যাই হোক, ওই চিকেনটা কিন্তু আমার হচ্ছে, আর এই পাশের চুলায় আমি একটু বাটার দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেল মিক্সড করে হচ্ছে আমি চিকেন ফ্রাইটা করে, সরি চিকেন ফ্রাই না, ফ্রাইড রাইসটা করে ফেলবো। তো এই রাইসটা হচ্ছে একেবারেই মানে আমি কী বলবো, বাচ্চাদের অনেক বেশি পছন্দের। আর আমি এখানে হচ্ছে ওই সয়াবিন তেল আর বাটারের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম, রসুন কুচি। তো দেখেন আমার রসুনটা কিন্তু হালকা কালার চলে এসেছে রসুনের। তো রসুনটা দিলে যেটা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। রসুন ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তার মধ্যে হচ্ছে বাটার আর তেলের মধ্যে। তো এবারে আমি যে চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চিকেন দিয়ে দিলাম। আর আমি এটা যেহেতু দুইটা পার্টে করব, তো এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে আজকে আমি সবগুলো করবো না, ফ্রিজে রেখে দিব। তো এইটুকুই হচ্ছে আজকে আমার জন্য হয়ে যাবে, আমাদের জন্য তিনজনের জন্য। তো ওইখান থেকে হচ্ছে মেরিনেট করা চিকেন থেকে আমি এই অল্প একটু চিকেন তুলে নিলাম, চিকেনটা এভাবে করে আমি ফ্রাই করে নিলাম। আর পোলট্রি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো চিকেনটা যখন ফ্রাই করলাম আমি 5 মিনিটের মতো, তারপর হচ্ছে আমি গাজর আর হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। গাজর আর ক্যাপসিকামগুলো আমি এভাবেই কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে যে কোনোভাবে কেটে নিতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না যে এটার উপর স্বাদ কোনো নির্ভর করবে। তো যাই হোক, এভাবে করে গাজর আর হচ্ছে ক্যাপসিকামটা আমি একটু ভেজে নিলাম।
আর এখানে হচ্ছে একটু লবণ দিতে হবে, আপনারা চাইলে সয়া সসটা ব্যবহার করতে পারেন, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। আর সয়া সসটা বেশি পরিমাণে ব্যবহার করলে যেটা হয়, রাইসটা কিন্তু একটু কালো, মানে কালার চেঞ্জ হয়ে একটু কালো কালো টাইপ চলে আসে। তো যখন একটু মানে আমি যখন বুঝতে পারলাম যে এটা হালকা নরম হয়ে এসেছে, তখন হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম সাইডে, সাইড করে ডিমের উপরে আমি এখন একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে হচ্ছে স্ক্র্যাম্বল করে নিব, এভাবে সাইডে করলেই কিন্তু ভালো হয়, আলাদা করে স্ক্র্যাম্বল করার কোনো প্রয়োজন নাই। আর আমি যে ভাতটা রান্না করেছিলাম, ওই ভাতটা কিন্তু আমি একেবারেই 80% মতো সিদ্ধ করে তারপর হচ্ছে পানি ঝরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারি না খুব বেশিক্ষণ, তো ঠান্ডা ভাতটাই লাগবে, আগে থেকে ভাতটা রান্না করতে হবে। আর আমি এখানে কিছু কাজু বাদামও দিয়েছি, কাজু বাদাম যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আর এখানে সেই ওই যে ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম, ফ্রিজে রাখলে আরও বেশি ঝরঝরে হইতো। তারপরে আগের রাতে ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিবেন, এতে করে বেশি ঝরঝরে হবে খেতে, মানে ফ্রাইড রাইসটা আরও বেশি ভালো লাগবে। তো আমি একটু সয়া সস দিলাম, আমার সয়া সসটা হচ্ছে ডার্ক সয়া সস, এই জন্য দেওয়ার পর আমার পুরো রাইসের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। তো সমস্যা নাই, টেস্টটা ঠিকঠাক মতো এসেছে, বাট কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি হাই হিটে হচ্ছে এটাকে ভাতটাকে হচ্ছে ভেজে নিব। এখন আমি একটু লবণ দিলাম একটু, এবং এখানে আমি একটু চিনি দিব, আর হচ্ছে চিনি লবণটা আমি আগেই দিয়েছি। এই অবস্থায় হচ্ছে লাস্ট মোমেন্টে চিনি দিয়ে আমি হাই হিটে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমার চিকেনটা হয়ে গিয়েছে, আর আমার ফ্রাইড রাইসটাও রেডি। আর আমি এখন চিকেনটা তুলে নিব, আর আপনাদেরকে বলেছিলাম যে খাওয়ার সময় করে ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে গিয়েছে, তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে চিকেনটা কতটুকু ক্রিসপি হয়েছে, এবং একেবারে রেস্টুরেন্টে যেরকম হয় দেখতে সেরকমই হয়েছে। তো এই হচ্ছে আমার খাবারের ছবি, আমার ছবি রয়ে গিয়েছে কিন্তু ভিডিওর অংশটা ডিলিট হয়ে গিয়েছে, আমি সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। আর এই যে আমার বাকি মাংসের পিসগুলো, এগুলো হচ্ছে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে রেখে দিলে যখন খেতে মন যাবে জাস্ট বের করে সাথে সাথেই ওই বরফ থাকা অবস্থায় গরম তেলের মধ্যে দিয়ে সময় নিয়ে ভেজে খেয়ে ফেলতে পারবেন, বা বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে তাদেরকেও দিতে পারবেন, রেডি করে রাখলে খুব সুবিধা হয়। তো এই হচ্ছে পুরো ব্যাপার, এবং রাইসটাও কিন্তু রেডি করে রাখা যায়, নর্মাল ফ্রিজে 3-4 দিন থাকে রাইস সবজি বা যে ইয়াগুলো আমি রেডি করেছিলাম। তো যাই হোক, 2-1 দিনের মধ্যে আমরা খেয়ে ফেলবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ব্লগ। আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে।